বিপিএল ষষ্ঠ আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় দিয়ে শেষ করেছে রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ানসকে 9 উইকেটে হারিয়েছে রংপুর। দুই দলের জন্যই ম্যাচটির নিয়ম রক্ষার ম্যাচ, দুই দলের আগে নিশ্চিত করেছে প্লে অফ। তাই তো একাদশে একাধিক পরিবর্তন নিয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ইমরুল কায়েস। ইনিংসের দ্বিতীয় বলেই কোনো রান না করে আউট হন ওপেনার তামিম ইকবাল। এনামুল হক বিজয় আউট হন ব্যক্তিগত 5 রানে। এনামুলের বিদায়ের পর কোনো রান না করেই আউট হন ইমরুল কায়েসও ব্যক্তিগত 12 রানে। শহীদুলের বলে আউট হন শামসুর রহমান। দলের বিপদে থিসেরা পেরেরাও যেন কিছু করতে পারলেন না, থিসেরা ফিরে যান 3 রান করে। দল যখন 23 রানে 6 উইকেট হারিয়ে বিপদে, তখন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জিয়াউর রহমান ও লিয়াম ডসন। দুজনের ধীর গতির ব্যাটিং সেখান থেকে উঠেও এসেছিল কুমিল্লা, কিন্তু বোপার বলে জিয়াউর আউট হলে আরও বিপদে পড়ে কুমিল্লা। শঙ্কা জাগে 100 নিচে অলআউট হওয়ার। ডসনের 18 রানে শেষ পর্যন্ত 72 রানে অলআউট হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। রংপুর রাইডার্সের হয়ে বল হাতে 3 ওভার বল করে 7 রান দিয়ে 3 উইকেট নেন বোপারা এবং 2 করে উইকেট লাভ করেন মাশরাফি বিন মর্তুজা ও নাহিদুল ইসলাম। কুমিল্লার দেওয়া ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট পতন হয় রংপুরের। মেহেদি মারুফকে বোল্ড করেন তরুণ সঞ্জিত সাহা। লক্ষ্য ছোট, তাই এদিন ক্রিস গেইলও নেননি বড় কোনো ঝুঁকি। গেইলকে সঙ্গ দেন এবিডি ভিলিয়ার্স। দুজনই বেশ বুঝে শুনে খেলেন, শেষ পর্যন্ত এই জুটি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। গেইল খেলেন অপরাজিত 35 রানের ইনিংস এবং ডিভিলিয়ার্স শেষ দিকে 6 মেরে 9 উইকেটে জয় এনে দেন। কুমিল্লা ভিক্টোরিয়ান 16.3 ওভারে 72 রান করে অল আউট হয়েছেন। জিয়াউর 21, ডসন 18 ও বোপারা নেন 7 রানে 3 উইকেট। রংপুর রাইডার্স 9.3 ওভারে 1 উইকেট হারিয়ে সংগ্রহ করেছেন 76 রান। গেইল অপরাজিত ছিলেন 35 রানে, ডিভিলিয়ার্স অপরাজিত 34 রানে। সঞ্জিত শাহ 32 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। 9 উইকেটে জয়ী হয়েছে রংপুর রাইডার্স।